আজি আমার মুখ্য উদ্দেশ্য লা প্রেস মিটর জয়ত শহীদ মানর এটি আমার যে প্রেস মিট ডকা হয়েছি তেমকি জয়তপুর আমার ডাইরেক্টর অনেক মো ডাণপটি যে করছেন সিদ্ধি বিনায়ক চ্যারিটেবল ট্রষ্টর ডাইরেক্টর এবং এপটে আমার সেই জয়দেবর সমীর সভ্য মো বন্ধু এবং সেপটে জয়দেবর সরপঞ্চ এটি উপস্থিত অনেক আমার আজ এই যে প্রেস মিটর মেন ডাকিবার কারণ হল আমার ডিসেম্বর 20-21-22 জয়দেব গৌরব সম্মান 2023 পাই এই প্রিপারেশন মিটিং আজ তেমন আপন মানে সমস্তে এই মিটিংরে সহযোগ করুবার সমস্ত প্রেস এবং ভাই মানুষ এবং ভৌণী মানুষ মোর আন্তরিক অভিনন্দন মো আমার বন্ধু গৌরবাবু অনুরোধ করুছি সে তাঁর প্রেস বিবরণী পাঠ করবে। জয় জগন্নাথ নমস্কার জয়দেব গ্রাম পঞ্চায়েত জয়দেব গৌরব সম্মান 2023 প্রধান উৎসব ডিসেম্বর 20-21-22 তারিখ তিন দিন ধরে অনুষ্ঠিত হব। যোগ দেবে বলিউড সিনে তারকা ও ওড়িয়া চলচ্চিত্র জগতর নামিদামী কলাকার ওড়িশার অগ্রণী সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান সিদ্ধি বিনায়ক চ্যারিটেবল ট্রষ্ট আনুকূল্যে ডিসেম্বর মাসের 20-21-22 তারিখে জয়দেব গৌরব সম্মান 2023 বালিপাটনাস্থিত গুড়ঘাট পড়িয়ার অনুষ্ঠিত হওয়ার যাচ্ছে যেউতিরে বলিউড সিনে তারকা সুনীল শেঠি ও গুলশন গ্রোভর যোগ দেবার কার্যক্রম রয়েছে। জয়দেব নির্বাচন মণ্ডলী উৎকল মাটির পবিত্র স্থান, এই পবিত্র মাটিতে জন্ম নিয়েছেন মহাপুরুষ মানে তথা স্বাধীনতা সংগ্রামী কবি বিশিষ্ট রাজনীতিজ্ঞ মানে যথা গীতিগোবিন্দ রচয়িতা জয়দেব, ওড়িশার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী শ্রীমতী নন্দিনী শতপথী, স্বাধীনতা সংগ্রামী ভগবতী চরণ পাণিগ্রাহী কবি কালিন্দী চরণ পাণিগ্রাহী, ওড়িশার প্রথম লোকসভা বাচস্পতি শ্রীযুক্ত রবি রায়, সঙ্গীত সুধাকর বালকৃষ্ণ দাস, বিধানসভা বাচস্পতি সত্যপ্রিয় মহান্তি। এই পবিত্র মাটিতে অনন্য ঐতিহ্য রয়েছে যাকে সারা বিশ্বের জয়দেব নির্বাচন মণ্ডলী এক স্বতন্ত্র স্থান অধিকার করেছে। এই মাটিতে শিশুনন্দ দাসঙ্ক সমাধি বিশ্ব প্রসিদ্ধ সংসদ যোগিনী মন্দির জয়দেব পীঠ এবং ত্রিবেণীশ্বর ঘাট রয়েছে। এই পবিত্র মাটির মহাপুরুষ মানুষের সমৃদ্ধি উদ্দেশ্যে তথা এই অঞ্চলের ঐতিহ্য সংস্কৃতি ও পরিচয় বঞ্চাই রাখা নিমন্তে আমার অনুষ্ঠান পক্ষ জয়দেব নির্বাচন মণ্ডলীর বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা হাসল করা 250 ঊর্ধ্ব প্রতিভা মানুষ জয়দেব গৌরব সম্মান 2023 সম্মানিত করা যাবে। ডিসেম্বর 20 তারিখে অনুষ্ঠিত কার্যক্রমে বলিউড সিনে তারকা গুলশন গ্রোভর, ওড়িয়া চলচ্চিত্র জগতর হাস্য অভিনেতা অপু পঙ্ক, খোর্ধাঘড়ের মাইক আপনা, ওড়িশী নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম কিংবা 3 ঘণ্টা ঠারু আরম্ভ হয়ে রাত্র 10 ঘণ্টার শেষ হব। ডিসেম্বর 21 তারিখে অনুষ্ঠিত কার্যক্রমে ওড়িয়া সিনে জগতর অভিনেত্রী অর্চনা সাহু, বিদুস্মিতা হাস্য অভিনেতা প্রজ্ঞা শঙ্কর, হ্যুমান সাগর ও টিমঙ্ দ্বারা সাংস্কৃতিক রঙ্গারঙ্গ কার্যক্রম কিংবা 3 ঘণ্টা ঠারু আরম্ভ হয়ে রাত্র 10 ঘণ্টার শেষ হব। ডিসেম্বর 22 তারিখে অনুষ্ঠিত কার্যক্রমে বলিউড সিনে তারকা সুনীল শেঠি, ওড়িয়া কণ্ঠশিল্পী ইরা মহান্তি ও টিমঙ্ দ্বারা সাংস্কৃতিক রঙ্গারঙ্গ কার্যক্রম কিংবা 3 ঘণ্টা ঠারু আরম্ভ হয়ে মাত্র 10 ঘণ্টার শেষ হব। মো পরিচয় হল সিদ্ধি বিনায়ক চ্যারিটেবল ট্রাষ্টর অধ্যক্ষ সত্যপ্রিয় বেহেরা। মোর সমস্ত জয়দেববাসীর সমস্ত গুরুজন মানে এবং মা ভী মানে এবং যুবসাথী মানুষ মোর ভক্তি পুরা প্রণাম করুছি। আজ আমার এই যে প্রেস মিট করা যাই জয়দেব প্রতিভা সম্মান 2023 পাই 20-21-22 এই 3 দিন ধরে যে আমার প্রতিভা মানুষ আমি চয়ন করছু সে সম্মানিত করবু। আমরা 20 তারিখে আসছি বলিউডর গুলশন গ্রোভর এবং 22 তারিখে আসবে সুনীল শেঠি এবং 21 তারিখ দিন রয়েবে আমার বলিউডর কলাকার। এইটা আমার হব বালিপাটনা গুড়ঘাট পড়িয়া
ତାର ଅନୁଷ୍ଠିତ ହେବା ଆପଣ ଯେଉଁ ପ୍ରତିଭା ସମ୍ମାନିତ କରେଇବେ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ କେଉଁ କେଉଁ ପଦବୀରେ ସବୁ ଅଛନ୍ତି ନା? ସବୁ ପଦବୀରେ ଅଛନ୍ତି ସେମାନେ। ଯୁଦ୍ଧ ହେଉଛି କ'ଣ, ଗୋଟେ କୃଷିଠୁ ଆରମ୍ଭ କରିକି ଶିକ୍ଷକ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେତେ ପ୍ରତିଭା ଆମର ଅଛି ଆମେ ତ ସମସ୍ତଙ୍କୁ ଦେଇପାରିବୁନୁ, ତଥାପି 300 ଲୋକଙ୍କୁ ଚୟନ କରିଛୁ। ବହୁତ ଅଛନ୍ତି ପ୍ରତିଭା, କାରଣ ସେ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ମାନେ କଳା ସଂସ୍କୃତିରେ ଭରପୁର ହୋଇକି ରହିଛି। ଆପଣଙ୍କର ଜୟଦେବ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଆପଣ ଟ୍ରଷ୍ଟର ଲୋକ କେବଳ ଅଛନ୍ତି ନା ଅନ୍ୟ ସମସ୍ତେ ଅଛନ୍ତି? ଟ୍ରଷ୍ଟ ଲୋକ ନାହିଁ, ଜୟଦେବ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ସମସ୍ତେ ଅଛନ୍ତି। ଏଠି ସମିତି ସେବା ଜୟଦେବର ଅଛନ୍ତି, ସରପଞ୍ଚ ବି ଅଛନ୍ତି, ସମସ୍ତେ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି। ପ୍ଲେସମେଣ୍ଟଟା ତାଙ୍କ ଯୋଗୁଁ ହିଁ ଆଜି ସକ୍ସେସ୍ ହେବାକୁ ଯାଉଛି। ତେଣୁ ଆମେ ଡିସାଇଡ୍ କରିଛୁ 2021-22 ସମସ୍ତ ଜୟଦେବବାସୀଙ୍କୁ ଏବଂ ଗୁରୁଜନମାନଙ୍କୁ ମା ଭଉଣୀମାନଙ୍କୁ ଏତିକି ବିନମ୍ର ନିବେଦନ ମୁଁ କରୁଛି। ସତ୍ୟପ୍ର ବେହେରା ସିଦ୍ଧିବିନାୟକ ଚାରିଟେବୁଲ ଟ୍ରଷ୍ଟର ଅଧ୍ୟକ୍ଷ ହିସାବରେ ସମସ୍ତେ ସହଯୋଗ କରନ୍ତୁ, ଏଇ ପ୍ରୋଗ୍ରାମକୁ ସକ୍ସେସ୍ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ। ମେମ୍ବର ମାନେ ତାଙ୍କ ବିଷୟରେ କହିବାର ମୋର କିଛି ନାହିଁ, କାରଣ ସେ 3 ମାସ ଧରି ଏ ଯେଉଁ ପ୍ରୟାସ ଜାରି ରଖିଛନ୍ତି, କେବଳ ତାଙ୍କ ପାଇଁ ମୁଁ ଆଜି କହୁଛି। ହଁ, 3 ମାସ ଧରିକି ଯେଉଁ ପରିଶ୍ରମ କରିଛନ୍ତି, ଆମେ ବସିକି ଚୟନ କରିଛନ୍ତି, ସେମାନେ ଏଇ ପ୍ରୋଗ୍ରାମଟିକୁ ଉଦ୍ଭାବନ କରିଥିଲେ। ଭାଇ, ଏମିତି ଗୋଟେ କାମ କରିବା, ଯେହେତୁ ଆମର ଏଇ ସମ୍ମାନ କେବେ ବି ହେଇନି ଆମ ଜୟଦେବ ମାଟିରେ, ତେଣୁକରି ଆପଣଙ୍କୁ ଆମେ ସହଯୋଗ ଦେଉଛୁ, ତେଣୁକରି ଆମେ ଏଇଟା କରିବା। ଆମର 20 ତାରିଖରେ ଗୋଲସନ ଗ୍ରୋଭର ଆସିବେ, ଏବଂ 22 ତାରିଖ ଦିନ ସୁନୀଲ ସେଠୀ, ଏବଂ 21 ତାରିଖ ଦିନ ଆମର ବଲିଉଡ଼ର କଳାକାରମାନେ ଅଛନ୍ତି, ଆଗ ଧାଡ଼ିର ଯିଏ ସବ୍ୟସାଚୀ, ଅର୍ଚ୍ଚିତା, ବିଦୁସ୍ମିତା ଏବଂ ପ୍ରିନ୍ସ ଡ୍ୟାନ୍ସ ଗ୍ରୁପ୍, ଏମାନେ ସବୁ ଅଛନ୍ତି। ଆଗାମୀ ଦିନର କ'ଣ ଲକ୍ଷ୍ୟ ରଖି ଆପଣ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ କରୁଛନ୍ତି? ଆଗାମୀ ଦିନର ଲକ୍ଷ୍ୟ କିଛି ନାହିଁ, ସେବକ ହିଁ ସେବକ କାମ କରେ, କିଛି ଲକ୍ଷ୍ୟ କିଛି ନାହିଁ। ଲକ୍ଷ୍ୟ ଯେଉଁମାନେ ଭାବୁଥାନ୍ତି ସେଥିରୁ ଆମେ ବହୁତ ଦୂରରେ ଅଛୁ। ଆମର ସେବା ହିଁ ପରମ କର୍ତ୍ତବ୍ୟ। ଧନ୍ୟବାଦ।